মাত্র 12 টাকায় তোমরা এই টেডি বিয়ার গুলো কিন্তু পেয়ে যাচ্ছ, একদম রিজনেবলে মাত্র 100 টাকায় তোমরা এই সানগ্লাস গুলো পেয়ে যাচ্ছ, 150 টাকা করে, এগুলো এক্সেল আছে সাইজ, ঠিক আছে, বড় এরকম স্টিলের থালা গুলো পেয়ে যাচ্ছ, আর অল সাইজ কিন্তু 150 টাকা, এরকম তোমরা শিফনের শাড়ি পাচ্ছ, তাহলে 30 রুপিস হয়ে যাবে, হলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে, যেটা আমাদের এখন খুবই দরকার। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি আছি দেখো বড় বাজার ক্যানিং স্ট্রিটে, এতদিন আমি তোমাদের পার্টিকুলার একটা শপের ভিডিও দেখিয়েছি, বাট আজকে আমি পুরো বড় বাজারের মার্কেট রিভিউটা করাবো, কোথায় কি পাওয়া যায় আর কোথা থেকে গেলে তুমি কি জিনিস পাবে সব কিছু আজকে দেখাবো। এখন আমি রয়েছি ক্যানিং স্ট্রিটে, ক্যানিং স্ট্রিট থেকে আমি সোজা চলে যাব বাগড়ি মার্কেটের দিকে, তো চলো দেখি কি কি পাওয়া যায়। আচ্ছা এখানে দেখো প্রচুর সানগ্লাসেস পেয়ে যাবে, বড়দেরও আছে, কত করে গো? ওই যে ওই ওই বড়দের ওইগুলো না, এই যে এই পাশেটা হোয়াইটের, ওই হোয়াইটের নিচের উপরেরটা, হ্যাঁ হ্যাঁ দেখো মাত্র 100 টাকায় তোমরা এইরকম সানগ্লাসগুলো পেয়ে যাচ্ছ এখানে আসলে। এটা একদম ক্যানিং স্ট্রিট, ক্যানিং স্ট্রিটে একদম সামনেই কিন্তু এই দাদার শপ রয়েছে, এখানে প্রচুর সানগ্লাস আছে। আর এই বাচ্চাদেরগুলো কি তোমরা হোলসেল দাও দাদা? মানে এগুলো কি 12 পিস সেট নিতে হয় না 1 পিস নিলেও হবে? হ্যাঁ এই যে এই বাচ্চাদেরগুলো সেট লেনা হবে, ইয়ে সেট কিতনে করকে? দাদা এই এই সেটটা কিরকম প্রাইস হবে পুরো বাক্স শুদ্ধ? দেখো এখানে তোমরা রিটেলও নিতে পারো আবার হোলসেলও নিতে পারো, এগুলো কিন্তু একদম রিজনেবলে মাত্র 100 টাকায় তোমরা এই সানগ্লাসগুলো পেয়ে যাচ্ছ, এগুলো অন্যান্য জায়গায় দেখেছো 150-200 করে কিন্তু বিক্রি হচ্ছে, বাট তোমরা ক্যানিং স্ট্রিটে আসলে এগুলো 100 করে পেয়ে যাবে। আর বাচ্চাদের যদি এরকম বক্স শুদ্ধ নিতে চাও 150-তে তোমরা পুরো বক্স পেয়ে যাচ্ছ, এখানেও তোমরা বক্স শুদ্ধ নিতে পারবে 140 টাকায় পুরো এই বক্স পাচ্ছ তোমরা, ঠিক আছে। এখানে প্রচুর ডিজাইন রয়েছে, তো নিজের শপের জন্য যদি নিতে চাও তাহলে কিন্তু এখানে ডিজাইন দেখো প্রচুর ডিজাইন রয়েছে সানগ্লাসে, ঠিক আছে, প্রচুর সানগ্লাসের ডিজাইন রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু পারচেজ করতেই পারো। দেখো এখানে প্রচুর খেলনার কিন্তু অপশন আমি দেখতে পাচ্ছি, প্রচুর খেলনা আছে দাদা, সব প্যাকেট শুদ্ধ নিতে হবে তো? দেখো এখানে সব প্যাকেট শুদ্ধ নিতে হবে, এরকম ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি, ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি, এগুলো কীরকম প্রাইস আছে প্যাকেটে? 120 থেকে স্টার্টিং, ঠিক আছে, এরকম বাচ্চাদের গাড়ি হচ্ছে। আচ্ছা 60 রুপিস থেকে স্টার্টিং হচ্ছে বাচ্চাদের, এখানে প্রচুর অপশান আছে, দেখো এখানে গাড়ি আছে, ঠিক আছে, এখানে দেখো ট্রেন টাইপের একটা খেলনা আছে, এখানে কিন্তু এরকম গাড়ি আছে, অনলি 60 রুপিস থেকে স্টার্টিং। যে সানগ্লাসের শপটা আমি দেখালাম ঠিক তার পাশেই এই দাদার শপ রয়েছে, এখানে দেখো প্রচুর খেলনা রয়েছে, খেলনার কিন্তু এখানে প্রচুর অপশানস রয়েছে, যদি তোমরা নিজেদের দোকানের জন্য নিতে চাও এখানে কিন্তু আসতেই পারো, একদম 60 রুপিস থেকে অনলি 60 টাকা থেকে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে হেলিকপ্টার রয়েছে, এখানে হেলিকপ্টার রয়েছে, এখানে কার রয়েছে প্রচুর, ঠিক আছে, এরকম গাড়ি রয়েছে, মাত্র 60 টাকা থেকে শুরু হচ্ছে এগুলো। এই হেলিকপ্টারটা বলবে কত টাকা? 60 টাকা, মাত্র 60 টাকায় দেখো তোমরা এরকম হেলিকপ্টার, মাত্র পার পিস পড়ছে 5 টাকা করে, অনলি 5 রুপিস করে এগুলো কিন্তু পার পিস পড়ছে, আর তোমরা 10 টাকা করে এগুলো ইজি রিটেলে কিন্তু সেল করতে পারো। দেখো এরকম 12 পিস আছে অনলি 60 রুপিসে তোমরা পেয়ে যাবে। তো আমি আবারও দেখাচ্ছি, দেখো এই যে ক্যানিং স্ট্রিট মোড়, ঠিক আছে, এই যে ক্যানিং স্ট্রিট মোড় এটা দেখতে পারবে আসলেই, এর ঠিক এই গিয়ে অপোজিটে কিন্তু এনার শপ পড়ছে, এখানে প্রচুর খেলনার অপশান আছে, ঠিক আছে, এরকম দেখো এখানে প্রচুর দেখাচ্ছি আমি, দেখো এরকম প্রচুর খেলনা আছে, এখানে জিপ গাড়িগুলো আছে, ঠিক আছে, এখানে মোটর সাইকেল আছে, এরকম প্রচুর খেলনা যদি নিজের শপের জন্য নিতে চাও তো এখানে চলে এসো, অনেক রিজনেবলে তোমরা কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ। ক্যা ফিল আপ কর রহে হো?
আচ্ছা এগুলো কত করে? 120 টাকা। দেখো এগুলো তোমরা 120 টাকায় পেয়ে যাও, 12 পিসে আছে না, 12 পিস আছে মাত্র 120 টাকায় তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে বলের এরকম প্রচুর অপশানস আছে, এছাড়া এই দেখো এরকম গাড়ি, বাচ্চাদের এরকম গাড়ি পেয়ে যাবে, এখানেও খেলনার কিন্তু প্রচুর অপশানস আছে, ঠিক আছে। এখানে দেখো ব্যাট বল আছে, ডাইনোসর আছে, দেখো এখানে ডাইনোসর এই প্যাকেট আছে, প্যাকেটটা কিরকম প্রাইস? এটা 120 টাকা। হ্যাঁ 120 টাকায় তোমরা এরকম প্যাকেট শুদ্ধ পেয়ে যাবে। এই বলগুলো কিরকম পড়ছে? কটা থাকবে? এক পিস 90 টাকা। আচ্ছা এগুলো 90 রুপিস করে পিস পড়ছে, ঠিক আছে। এখানে প্রচুর খেলনার অপশানস আছে, এখানে দেখো এই ছোট বলগুলো পাচ্ছ তোমরা, এরকম ছোট বলগুলো পাচ্ছ, এটাও কিন্তু একদম ক্যানিং স্ট্রিটের সামনেই রয়েছে শপটা, ঠিক আছে। এরকম প্রচুর বলসের অপশান পাচ্ছে, এরকম বলগুলো কত পড়ছে পুরো 12 পিস? 90 টাকা ডজন যাচ্ছে, 90 টাকা অনলি, 90 তোমরা এরকম ডজন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানেও এরকম গাড়ির পুরো দেখো 12 পিসের গাড়ির কিন্তু প্যাকেট আছে, যা নিতে হবে সব প্যাকেট শুদ্ধ নিতে হবে তো, যে লেনা হোক পুরো 12 পিস কা বান্ডি পুরো। তো এরকম 12 পিসের তোমাদের প্যাকেট নিতে হবে, যা নিতে হবে, এখানে রিটেল হয় না, এক পিস হয় না, তো পুরো হোলসেল হবে, ঠিক আছে। তো চলো মাল নেপাল আসানসোল পুরো অল ইন্ডিয়া। আচ্ছা আপনি কি অনলাইন দিয়ে থাকে? আচ্ছা অনলাইনও তোমরা এখানে পেয়ে যাবে, তো অনলাইন আর কুরিয়ার সার্ভিস হবে তো, অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিসও কিন্তু হয়ে যাবে। দেখো এখানে প্রচুর খেলনার অপশন আছে, নিজের দোকানের জন্য এগুলো একদম রিজনেবল। স্টার্টিং কত হচ্ছে? 36 টাকা, 24 টাকা ডজন, 36 টাকা মাত্র, 36 এ এখানে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। তো এরকম প্রচুর কিন্তু খেলনার অপশন এখানে পেয়ে যাবে। এগুলো কার গো? এগুলো 120 সব, এটা 80 রুপিস, দেখো এটা পড়ছে 80 রুপিস, ওকে 80 টাকায় তোমরা এরকম ফ্লাওয়ার ভাস দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারগুলো পেয়ে যাবে। একটা রোজ ভীষণ সুন্দর ঘরে সাজানোর জন্য স্পেশালি, তো এখানে অনেক রকম ডিজাইন আছে, এটা একদম ক্যানিং স্ট্রিট, ক্যানিং স্ট্রিটের মাথায়, ক্যানিং স্ট্রিটে নেমেই তোমরা এই ফ্লাওয়ার্সের দোকানটা পেয়ে যাবে। দেখো এটাও খুব সুন্দর, এখানে আবার স্টোন দেওয়া আছে, এরকম ফ্লাওয়ারের প্রচুর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এটা খুব সুন্দর, এটা কত দাদা? দেখো এটা 120 টাকা, এটা 120 টাকা রয়েছে, এগুলো রয়েছে, এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে ভ্যারাইটি ডিজাইন আছে, ওকে। তো এখানে আসলে তোমরা এরকম ফ্লাওয়ার্স জিনিসগুলো পেয়ে যাবে, প্রচুর আছে, দেখে নাও। দেখো এই জিন্সগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অনলি 350-তে, ঠিক আছে। এই যাচ্ছে বাগরি মার্কেট, বাগরি মার্কেট থেকে সোজা চলে আসবে, এসে এখানে একটা খেলনার শপ আছে বাচ্চাদের টয়েসের, ঠিক তার পাশেই তুমি রোজ বসো। আচ্ছা রোজ বসে এই দাদা, দেখতে পাচ্ছ অনলি 350-তে তোমরা এইরকম জিন্স পেয়ে যাচ্ছ, মেন্স ওমেন্স বোথ আছে, সবার আছে না? সবারই কি 350? সবারই তোমরা অনলি 350-তে, আচ্ছা তোমরা যদি কোয়ান্টিটিতে বেশি নাও তাহলে তার থেকে কম হবে, তাই তো? আচ্ছা দেখো এই রকম জিন্স পেয়ে যাচ্ছ তোমরা, অল সাইজে পাবে, ওয়েস্ট সাইজ 26 থেকে 46 পর্যন্ত পেয়ে যাচ্ছে, 26 থেকে 46 সাইজ পর্যন্ত তোমরা এই ধরনের জিন্স পেয়ে যাচ্ছ। একটা একটু ধরবে একটা সামনে, দেখো এই জিন্সগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ছেলে মেয়ে বোথ সবার পেয়ে যাচ্ছ, আর অল সাইজ কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কালার অপশানস দেখো এখানে আছে প্রচুর কালার, সব রকম কালার তোমরা পেয়ে যাবে, দেখো এরকম শেডেড উপর পেয়ে যাবে, ঠিক ঠিক বাগরি মার্কেট, দেখো তোমাদের দেখাচ্ছি, ওখানে দেখা যাচ্ছে স্কাই কালার যে বিল্ডিংটা ওটা হচ্ছে বাগরি মার্কেট, ঠিক তার কিছুটা আগেই কিন্তু এরকম টেডি বিয়ারের অপশন তোমরা পেয়ে যাচ্ছ, প্রচুর আছে। এরকম স্টার্টিং কত হচ্ছে এই ছোটগুলো? 12 টাকা অনলি, 12 রুপিস মাত্র, 12 টাকায় তোমরা এই টেডি বিয়ারগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এগুলো তোমরা ইজিলি 25 করেও যদি তোমরা এগুলো বিক্রি করো তাও কিন্তু তোমাদের অনেকটা লাভ হবে, ঠিক আছে, অনেকটা লাভ রেখে, অনেকটা প্রফিট রেখে তোমরা এগুলো সেল করতে পারবে। এছাড়াও দেখো এরকম প্রচুর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছ টেডি বিয়ারে, ঠিক আছে, প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ। দাদা এগুলো কীরকম একটু বলবে?
150 টাকা পার প্রাইসে তোমরা এগুলো পাচ্ছো, ঠিক আছে? এগুলো ইজিলি তোমরা 250 করে কিন্তু সেল করতে পারো। এটা কিন্তু অনলি 150-তে তোমরা পারচেজ করে, আমি বলবো 250-তে তোমরা কিন্তু এগুলো সেল করতে পারো। দেখো এই দাদার ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি তাও ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চাইলে এনার সাথে যোগাযোগ করো। এখানে কিন্তু প্রচুর টেডি বিয়ার আছে, ঠিক আছে? আচ্ছা এই বড়টা মাত্র 200 টাকায় তোমরা ওই বড় টেডি বিয়ারগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটাও তোমরা একদম ক্যানিং স্ট্রিটে আসলেই পেয়ে যাবে, সামনেই একদম ওনার শপ রয়েছে। এছাড়াও আমি দেখাচ্ছি এখানে প্রচুর অপশন দেখো রয়েছে, তোমরা যদি চাও এখানে একদম 1200 টাকা ডজন 100 টাকা। আচ্ছা মাত্র 100 টাকায় তোমরা এই টেডি বিয়ারগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মাত্র 100 টাকা, অনলি 100 রুপিজে তোমরা। এটা কিন্তু ভীষণ সুন্দর, মানে 100 টাকায় পাওয়ার কথাই না, তো তোমরা এখানে আসলে। হ্যাঁ আচ্ছা এটা 150 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, অনেক 150 টাকার কিন্তু অনেক অপশনস আছে, 150 টাকায় কিন্তু অনেক অপশনস আছে এই টেডি বিয়ারগুলো, তোমরা আসলে এখানে পারচেজ করতে পারবে, ঠিক আছে? এছাড়াও দেখো এখানে আছে ভীষণ সুন্দর সুন্দর এগুলো আছে। এগুলো এটা কিরকম প্রাইস আছে? মাত্র 120 টাকায় তোমরা এই ডগগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অনলি 120-তে তোমরা এই ডগগুলো পেয়ে যাচ্ছ। দেখো এটা 1800 টাকা ডজন পড়বে, পার পিস পড়বে মাত্র 150 টাকা, ঠিক আছে? 150-তে তোমরা এরকম একটা বড় ক্যাট পেয়ে যাচ্ছ, এরকম বড় একটা টেডি বিয়ার পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার মধ্যে। এছাড়াও দেখো এখানে টাইগার আছে, ক্যাঙ্গারুজ আছে, সব রকম কিন্তু ডিজাইন তোমরা এখানে আসলে পেয়ে যাবে, ছোট থেকে বড় সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো এটাও খুব সুন্দর, এটা কত পড়ছে? 1440 টাকা ডজন, 120 টাকা মাত্র 120 টাকায় তোমরা। ও আচ্ছা অক্টোপাস, এটা কিন্তু বোথ সাইড দেখো, ঠিক আছে? দুটো সাইডেই তোমরা পেয়ে যাবে, 120 টাকা পার পিস পড়ছে মাত্র, ভীষণ সুন্দর, একদম রিজনেবল, একদম রিজনেবলে তোমরা পেয়ে যাবে। চলো দেখো প্রচুর ওয়াচেস পেয়ে যাবে, ঠিক আছে? এখানে মেল ফিমেল সব রকম কিন্তু ঘড়ি তোমরা আসলে পেয়ে যাবে। এটাও ক্যানিং স্ট্রিট, এই যে জাস্ট আমি দেখালাম ক্যানিং স্ট্রিট নেবে, ঠিক সামনেই কিন্তু একটু এগিয়ে এসেই তোমরা এই শপটা পাবে। এখানে প্রচুর ঘড়ি দেখো, ভীষণ সুন্দর সুন্দর ঘড়ি এখানে, যে লেডিস ঘড়ি আছে, এছাড়াও জেন্টস ঘড়ি আছে, মেন ওমেন্স সব রকম ঘড়ি কিন্তু তোমরা এখানে আসলে ওয়াচেস পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়াও দেখো এখানে গোল্ডেন কালারের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইন করা ওয়াচেসগুলো আছে, এই ওয়াচেসগুলো আছে, তো এখানে আসলে তোমরা প্রচুর ওয়াচেস পেয়ে যাবে, এইরকম ওয়াচেসগুলো এখানে আসলে পেয়ে যাবে, ঠিক আছে? এরকম এগুলো কত করে দাদা? এখানে সব 150। আচ্ছা এখানে তোমরা যা দেখতে পাচ্ছ মেন্স ওমেন্স সব কিন্তু 150, ঠিক আছে? মাত্র 150 টাকায় তোমরা এরকম প্রচুর ঘড়ি, প্রচুর ডিজাইন দেখো, আমি জাস্ট একবার দেখাচ্ছি এইভাবে, প্রচুর ডিজাইন তোমরা এখানে আসলে পেয়ে যাবে ওয়াচেসে, ঠিক আছে? অনলি 150, মাত্র 150 টাকায় তোমরা এখানে প্রচুর ঘড়ি পেয়ে যাবে, মেন্স ওমেন্স সব রকম, বাচ্চাদের, ঠিক আছে? সব রকম ঘড়ি কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। দেখো এই ডিজাইনগুলো খুব সুন্দর, ঠিক আছে? এরকম প্রচুর ঘড়ি তোমরা পেয়ে যাবে মাত্র 150 টাকায়। তোর কুর্তি আছে না, এই কুর্তিগুলো কিরকম প্রাইস আছে? 150 ডাবল আছে, 200। দেখো মাত্র 200 টাকায় তোমরা এরকম কুর্তি পেয়ে যাচ্ছ, পুরো সিকোয়েন ওয়ার্ক করা, এদিকে কটন না, পুরো কটনের উপর আছে, বাদ নেই, রেয়ন আছে। দেখো এগুলো 150 করে, এগুলো 200 করে, 200 টাকা, 150। আচ্ছা এগুলো ডাবল এক্সেল আছে, এগুলো কিন্তু 200-এ তোমরা পেয়ে যাচ্ছ, প্রচুর অপশন আছে। এটা জায়গাটা কোথায় গো? জায়গাটার নাম 99MG। হ্যাঁ এমজি রোড তো জানি নিয়ারেস্ট। আচ্ছা রেমন্ডের রেমন্ডের শোরুম আছে যেখানে, ঠিক আছে? ঠিক তার অপোজিটে সত্যনারায়ণ পার্কে যেতে গিয়েই তো এটা পড়ে, তাই তো? সত্যনারায়ণ পার্ক। আচ্ছা দেখো এই যে গুরুদ্বারা দেখতে পাচ্ছ, এই যে গুরুদ্বারা, এই গুরুদ্বারার ঠিক অপোজিটেই এনার শপ আছে, ঠিক আছে? এখানে প্রচুর কুর্তিস পেয়ে যাচ্ছ, দেখো এগুলো ডাবল এক্সেল আছে, এগুলো 200 করে মাত্র, অনলি 200, 200 টাকায় তোমরা ভীষণ সুন্দর সুন্দর এই কুর্তিগুলো পেয়ে যাচ্ছ। সব স্লিপ যাওয়া না স্লিপলেস? থ্রি কোয়ার্টার স্লিভস আছে, ঠিক আছে? এগুলো আছে 150 টাকা করে, এগুলো এক্সেল আছে সাইজ, ঠিক আছে? এখানেও দেখো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, অল কালার পেয়ে যাচ্ছে, এগুলো এক্সেল সাইজ মানে 42 আর এগুলো 44। দেখো এই একটা দেখো, অনলি 350 নাইরা কাট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350-এ, ঠিক আছে? পিওর কটনে আছে, উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এই লেগিংসগুলো এগুলো পেন্সিল প্যান না? এই পেন্সিল প্যানগুলো কিরকম প্রাইস আছে?
এগুলো আছে 150 করে আর এগুলো আছে অনলি 200 করে। এখানে আসলে তোমরা এই কাকুর দোকানে কিন্তু সব রকম পেয়ে যাবে। এই একটা কালার অপশন দেখো, ঠিক আছে। এই একটা লেহেরিয়ার উপর আছে, লেহেরিয়ার উপর সিকোয়েন্স ওয়ার্ক করা, আর এই একটা আছে, আর এইটা আছে, পুরো নায়রা কাটগুলো। এগুলো তোমরা অনলি 350-তে এখানে আসলে পেয়ে যাবে। দুপাট্টা আচ্ছা, প্লাজো দেখো তোমরা পেয়ে যাবে মাত্র 150-এ। গুরুদ্বারা, গুরুদ্বারার ঠিক অপোজিটে এনার দোকান আছে, শপ আছে, ঠিক আছে, রাস্তায় যেতে গিয়ে ওনাকে পেয়ে যাবে। তো এইরকম আছে দেখো, এগুলো অনলি 150, এগুলো 150 পাচ্ছ, আর এগুলো 200-এ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এগুলো 200-এ পেয়ে যাচ্ছ। আচ্ছা, 3XL মানে 50 বডি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 200 টাকায়, ঠিক আছে। 50 বডি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 200 টাকায়। আর এটা এই একটা খুলে দেখাবে, এই মেরুনটা দেখো, মেরুনটা ডাবল এক্সেল, হ্যাঁ এটা দেখো, ঠিক আছে। দেখো এত সুন্দর কুর্তিটা মাত্র 200 টাকায় তোমরা পাচ্ছ, অনলি 200-এ তোমরা এই কুর্তিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এনার কাছে আসলে তোমরা অনেক চিপ রেটে কিন্তু পেয়ে যাবে। এগুলো দেখো 150 টাকা, 200 টাকা, 150 টাকা, আর এগুলো 200 টাকা, ঠিক আছে। এই দেখো এই একটাও পেয়ে যাচ্ছ মাত্র 200 টাকায়, তোমরা এই কুর্তিটাও কিন্তু পেয়ে যাচ্ছ। আবারও বলছি, তোমরা লোকেশন কিন্তু দেখে নাও, গুরুদ্বারা, বড়বাজার যে গুরুদ্বারা দেখতে পাচ্ছ, ওই গুরুদ্বারার ঠিক অপোজিটেই তোমরা আসলে এখানে পেয়ে যাবে। প্রচুর মেকআপের আইটেম কিন্তু পেয়ে যাবে, লিপস্টিক থেকে আইশ্যাডো থেকে সব পেয়ে যাবে, ঠিক আছে। প্রচুর আইটেম ওনার কাছে আছে, প্রচুর অপশনস আছে। এটাও কিন্তু একদম বাগড়ি মার্কেটে যে বাচ্চাদের ড্রেসগুলো দেখালাম, ঠিক তার পাশেই ওনার শপ রয়েছে। এখানে তোমরা আইশ্যাডো, লিপস্টিক, মেকআপ, ঠিক আছে, এগুলো সব কিছু পেয়ে যাবে। দেখো আমি জাস্ট একবার দেখাচ্ছি, এরকম প্রচুর অপশনস তোমরা পেয়ে যাবে। এরকম ব্লেন্ডার পেয়ে যাবে। এই ব্লেন্ডারগুলো কীরকম দাম আছে? 20 টাকা। আমাকে একটা দেবেন তো, এরকম একটা, এরকম ব্লেন্ডার তোমরা পেয়ে যাবে। আর লিপস্টিক আছে, ঠিক আছে, হোলসেলে দেন নাকি আপনি এমনি রিটেলে দেন? বলছি হোলসেল রিটেল দুটোই হয়। আচ্ছা, হোলসেল রিটেল তোমরা এখানে এই দাদার কাছে আসলে সব পেয়ে যাবে, ঠিক আছে। এরকম দেখো ব্লেন্ডার মাত্র 20 টাকায়, মানে এগুলো কিন্তু হাতিবাগান গড়িয়াহাটে সব 30 রুপিস করে, আমি তোমাদের নিজেরাই দেখিয়েছিলাম, 30 রুপিস করে রিটেল সিঙ্গেল পিস বিক্রি হয়েছে। তো এখানে আমি নিজে একটা নিলাম, দেখো অনলি 20 রুপিসে আমি কিন্তু এটা নিলাম, ঠিক আছে। এই ব্লেন্ডারটা মাত্র 20 টাকায় আমি নিলাম। এছাড়াও তোমরা এখানে লিপস্টিক প্রচুর অপশনস আছে। লিপস্টিক কত থেকে স্টার্টিং হচ্ছে দাদা? আচ্ছা, তোমরা যদি মাত্র, মানে তোমরা যদি এটা একটু তুলবেন, ওটা তোমরা যদি হুডা বিউটির লিপস্টিক নাও না, তাহলে এক পিস যদি নাও অনলি 40 রুপিসে হয়ে যাবে। আর যদি বাঞ্চ শুদ্ধ পুরো এটা নাও, তাহলে 30 রুপিসে হয়ে যাবে। পুরো এটার দাম কত হচ্ছে? 360 টাকায় তোমরা এই পুরো 12 পিসের একটা সেট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই দাদার দেখো, এরকম আমি দেখালাম বাগড়ি মার্কেটের 2 নম্বর গেটের একদম সাইডেই দাদা বসে, ঠিক আছে। এখানে তোমরা এরকম ফিটমির দেখো মেকআপ পেয়ে যাচ্ছ, একদম রিজনেবল যে জিনিসগুলো তোমাদের পাওয়া যায়। অ্যাকচুয়ালি বড় বাজারে আসলে যারা হোলসেল নিতে পারো না, রিটেলে নাও, তাদের জন্য আমি আজকে ভিডিওটা করলাম, ঠিক আছে। তোমরা এখানে দেখো আইশেড গ্লিটারের উপর আইশেড আইশ্যাডোর প্লেট কিন্তু এরকম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাছাড়া এরকম দেখো আইশ্যাডোর প্লেট প্রচুর আছে। এখানে দেখো হাইলাইটার আছে, ঠিক আছে, হাইলাইটার আছে, এই যে হাইলাইটার আছে, এই হাইলাইটার আছে, মেকআপ আছে। এখানে দেখো অনেক রকম হেয়ার ব্রাশ পেয়ে যাচ্ছ, এখানে দেখো তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে মেকআপ ব্রাশ, ঠিক আছে, এরকম মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছ। সিঙ্গেল পিসও তোমরা এখান দিয়ে নিতে পারো, আবার হোলসেলেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। নেল পলিশ কীরকম স্টার্টিং হচ্ছে দাদা? নেল পলিশ মাত্র 10 টাকা থেকে কিন্তু তোমরা নেল পলিশ এখানে পেয়ে যাবে। কালার অপশনস প্রচুর আছে, ঠিক আছে। তোমরা যদি আসো এখানে অনেক কিছু পেয়ে যাবে, একদম 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 রিজনেবল প্রাইসে। আবারও বলছি, যদি একদম চিপ প্রাইসে নিতে হয়, এই যে এটা হচ্ছে মেহতা বিল্ডিং, তাই তো? এই মেহতা বিল্ডিং, ঠিক আছে, এই মেহতা বিল্ডিংয়ের ঠিক অপোজিটে আপনি রোজই বসেন তো? উনি রোজ বসে, ঠিক অপোজিটে তোমরা আসো, এরকম মেকআপের একদম চিপ রেটে জিনিসগুলো নিয়ে যাও। কাম করে উঠো মারে।
দেখো তোমরা এখানে আসলে এরকম কোটোগুলো পেয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর কোটো, অনেক রকম কিন্তু ডিজাইন আছে এখানে, ওয়াটার বটল আছে, সব সেট হিসাবে নিতে হবে না, সব সেট করে নিতে হবে। দেখো ওই আইসক্রিমের এখন খুব ডিজাইনটা বেরিয়েছে, মানে এখন যেহেতু গরমে কিন্তু এই আইসক্রিমের এগুলো কিন্তু ভীষণ চলছে, তো তোমরা এখানে আসলে কিন্তু এই ভাইয়ের কাছে এগুলোও পেয়ে যাবে। এই একটা ডিজাইন আছে এরকম, এগুলো কত করে প্রাইস পড়ছে সেটের? এটা 120 টাকা। আচ্ছা 120-তে তোমরা এইগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এছাড়াও তোমরা দেখো এরকম প্রচুর এই এই কোটোগুলো কিরকম প্রাইস পড়ছে ভাই? এগুলো আলাদা দাম আছে সব, মানে স্টার্টিং তাও কিরকম পড়ছে একটু বলবে? স্টার্টিং এগুলোর দেখো এটা 1 কেজি দাম, এটা 1 কেজি আছে, 1 কেজি 90 টাকা, 3 পিস। আচ্ছা 90 টাকা আছে। এই দেখো একদম ভীষণ সুন্দর, আর কোয়ালিটিটা না খুব ভালো, জাস্ট হাতে দিলে তোমরা বুঝবে অনলি 90 রুপিসে তোমরা মানে 30 টাকা করে পার পিস পড়ছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। দেখো এয়ার টাইট এই টিফিন বক্সগুলো পেয়ে যাচ্ছ এখানে, 3 পিসের এটা সেট রয়েছে, ঠিক আছে? দেখো এরকম 3 পিসের লাঞ্চ বক্স যেগুলো সেগুলো পেয়ে যাচ্ছ এখানে। প্রচুর ওয়াটার বটল আছে, দেখো এরকম প্রচুর ওয়াটার বটল আছে এখানে আসলে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু একদম আমি জাস্ট বাগরি মার্কেট, দেখো এই যে বাগরি মার্কেট, এই স্কাই কালার বিল্ডিংটা দেখছো, এটা বাগরি মার্কেট, তার ঠিক একটু আগে আসলেই তোমরা এই শপটা পাচ্ছ। এখানে তোমরা মশলার নানা রকম কোটো পাচ্ছ, লাঞ্চ বক্স পাচ্ছ, ঠিক আছে? এছাড়া তোমরা ওয়াটার বটল পাচ্ছ। এরকম ওয়াটার বটলের এই সেটগুলো কিরকম প্রাইস বলবে একটু? এই সেটগুলো এরকম কিরকম স্টার্টিং হচ্ছে তাও? এগুলো 600 টাকা ডজন আছে। আচ্ছা এটা কি ব্র্যান্ডেড আছে নাকি? এগুলো কি ঠান্ডা থাকবে জল? না না এটা এমনি বোতল আছে, ভালো বোতল আছে, মানে কোয়ালিটি ভালো, তাই তো? কোয়ালিটি ভালো। আচ্ছা 600 টাকা এটা বান্ডিল বলছে, মানে 12 পিস 600 টাকা, ঠিক আছে? এছাড়া তোমরা দেখো এরকম প্রচুর বড় বড় যে বক্সগুলো না, সেই বক্সগুলো এখানে আসলে পেয়ে যাবে, ঠিক আছে? মানে এখন আমরা জুয়েলারি বিজনেস করতে গেলে আমাদের ম্যাক্সিমাম যে দরকার হয় এই ছোট বক্সগুলো, ঠিক আছে? এগুলো দরকার হয়। এছাড়া দেখো এখানে এরকম বড় বড় যে বক্সগুলো সেগুলোও তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ। দেখো এখানে তোমরা চার্জেবল এই ফ্যানগুলো পেয়ে যাচ্ছ, এগুলো কিন্তু ভীষণ এখন মানে যে গরম পড়েছে না, এগুলো খুব প্রয়োজন হয়, তো এগুলো তোমরা এখানে ছোট বড় সব রকম পাচ্ছ না, ছোট বড় সব রকম পেয়ে যাচ্ছে। তাই এইরকম দেখো এইরকম চার্জেবল যে ফ্যানগুলো যেগুলো পেয়ে যাচ্ছ এগুলোও পেয়ে যাচ্ছ, এগুলো গরমে কিন্তু প্রচণ্ড। এরকম এগুলো কীরকম প্রাইস শুরু হচ্ছে? এগুলো দেখো এখানে আরও কিছু আছে, ঠিক আছে? এগুলো মাসাজারগুলো রয়েছে, তো এখানে আসলে এটা দেখো আমি একদম বাগরি মার্কেট, আবারও বলছি এই যে বাগরি মার্কেট, ঠিক তার সামনে একটা গলি আছে, তার পাশেই কিন্তু এনার শপ আছে। এখানে আসলে তোমরা এই চার্জেবল পাখাগুলো মেহতা বিল্ডিং, আচ্ছা দেখো এই মেহতা বিল্ডিং, এই মেহতা বিল্ডিংয়ের অপোজিটেই বলতে গেলে এই দাদার শপ রয়েছে, ঠিক আছে? তোমরা এখানে এই রকম দেখো এগুলো পেয়ে যাচ্ছে। এগুলো কি ম্যাজিক স্লেটগুলো? না ম্যাজিক স্লেটগুলো তোমরা পেয়ে যাচ্ছ বাচ্চাদের, ঠিক আছে? এগুলো পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে খুব ইউনিক যেটা দেখলাম এখন, যেটা আমাদের ভীষণ দরকার হয় সেটা হচ্ছে এই পাখাগুলো। একটা একটু চালিয়ে দেখাবে, একটা একটু চালিয়ে দেখো, এই যে এই পাখাগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে, যেটা আমাদের এখন খুবই দরকার। এগুলো কিরকম প্রাইস পড়ছে? 250, মাত্র 250। এটা চার্জেবল, তাই তো? ঠিক আছে 250-তে তোমরা এইগুলো, এই দেখো চার্জার পয়েন্ট আছে, ঠিক আছে? এগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ মেহতা বিল্ডিংয়ের ঠিক অপোজিটে দাদার সব। এছাড়া ওই মাসাজারগুলো পেয়ে যাচ্ছ, হেড মাসাজার এটা, তাই তো? এই হেড মাসাজারগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আরও অনেক কিছু পাচ্ছ। দেখো এখানে যে আমাদের বিজনেসের জন্য যে স্টিকারগুলো দরকার হয় দাম লেখার প্রাইসে, তো সেগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ। তোমরা এখানে মাস্ক পেয়ে যাচ্ছ, তো এখানে আসলে তোমরা অনেক কিছু কিন্তু ইউনিক জিনিস পেয়ে যাবে, ঠিক আছে? এটাও কি, এটাও কি হাওয়া আছে মানে গরমের, তো এটাও কিন্তু একটা কুলার আছে, ঠিক আছে? এরকম চার্জেবল কুলার তোমরা রাখতে পারবে, মানে কিনতে পারবে। এই কুলারগুলো দাদা কিরকম প্রাইস থেকে স্টার্টিং হচ্ছে? এই কুলারগুলো 350-তে কিন্তু তোমরা এই কুলারগুলো পেয়ে যাবে, ঠিক আছে? দেখো এগুলো কিন্তু ঠান্ডা করে, তো এখন গরমকালে আমাদের এগুলো খুবই দরকার হয়, তো তোমরা এখানে আসলে এগুলোও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একটা রুম ঠান্ডা হয়ে যাবে, আচ্ছা বলছে একটা রুম কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাবে এই কুলারগুলোতে, তো এইরকম কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো জায়গায় রাখা যায়, মানে কিচেনেও রাখতে পারবে রান্নাঘরে, তাই তো? তো 350-তে তোমরা এই কুলারগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এগুলো খুব দরকার পড়ে, তো এগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে। দেখো এখানে তোমরা অনেক বাচ্চাদের কিন্তু জামা পেয়ে যাবে, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর জামা আছে, এটা একদম বাগরি মার্কেট, ঠিক আছে? একদম বাগরি মার্কেট। কত নম্বর গেট এটা? বি, একটা বি গেট আছে। আচ্ছা বাগরি মার্কেট আমি দেখিয়ে দেবো, বাগরি মার্কেটের ঠিক
বি নম্বর গেট দেখতে পাচ্ছ, এই যে বি নম্বর গেট ঠিক পাশেই তাই এই ভাইয়ের স্টল আছে। এখানে তোমরা বাচ্চাদের কিন্তু সব ছেলেদের, তাই তো? ছেলে মেয়ে সব রকম আছে। এই রকম কিন্তু দেখো ড্রেসগুলো পেয়ে যাচ্ছ। কত করে স্টার্টিং হচ্ছে গো? 80 টাকা স্টার্টিং আছে। ওনলি 80 রুপিসে তোমরা কিন্তু এই রকম বাচ্চাদের কিন্তু জামা প্যান্ট সেট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? দেখো প্রচুর আছে। জাস্ট একটা ধরে দেখাবে একটু, দেখো 150 তে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। এছাড়াও সেট তোমরা এখানে আসলে পেয়ে যাবে, ঠিক আছে? একদম বাগড়ি মার্কেটে বি নম্বর গেট ঠিক তার পাশেই কিন্তু এই ভাইয়ের স্টল আছে। দেখো ডিজাইন দেখো, এরকম প্রচুর ডিজাইন আছে বাচ্চাদের, একদম চিপ রেটে। যদি তুমি কি রিটেলে দাও তো তো আচ্ছা, হোলসেলেও তোমরা এখান দিয়ে নিতে পারো। হোলসেলে নিলে একটু প্রাইসটা কম হবে কি? আচ্ছা হোলসেলে যদি নাও মাত্র 60-50 তোমরা কিন্তু এই রকম বাচ্চাদের ড্রেসগুলো পেয়ে যাবে, আর রিটেলে নিলে 80 রুপিসের মধ্যে হবে, তাই তো? আচ্ছা রিটেলে নিলে কিন্তু তোমরা ফিক্স রেট মানে 80 রুপিসে তোমরা পাবে। আচ্ছা এই দেখো এখানে কিন্তু প্যান্টও রয়েছে, মানে বাচ্চাদের যে বারমুন্ডা একদম গেঞ্জি কাপড়ের, সেগুলোও তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ। একদম সফট গেঞ্জি কাপড়ের যে সফট যে বাচ্চাদের টি শার্টগুলো না, সেইগুলোও তোমরা এখানে আসলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? একদম কম রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ। ভাই এটা একটু দেখাবে, এই রেটটা একটু দেখো, এটা কিরকম প্রাইস পড়ছে গো? মাত্র 80 টাকায় তোমরা এই দেখো, এই মাত্র 80 টাকা এরকম গেঞ্জি পেয়ে যাচ্ছ। সিরিয়াসলি একদম কম রেঞ্জে আসলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এছাড়াও এর প্রচুর কালার অপশনস আছে না, প্রচুর কালার অপশনস কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আমি জাস্ট দেখা তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাগড়ি মার্কেট। বাগড়ি মার্কেটে এটা বি নম্বর গেট, ঠিক আছে? বাগড়ি মার্কেটে এটা বি নম্বর গেট দিয়ে আমরা তোমাদের দেখালাম যে ভাইয়ের শপটা, যেখানে তোমরা বাচ্চাদের 80 টাকা থেকে ড্রেস কিন্তু শুরু হচ্ছে, আর যদি হোলসেলে নাও 50 রুপিসেও তোমরা পেয়ে যাবে। তো এই যাচ্ছে বাগড়ি মার্কেট, ঠিক তার ডান সাইডেই কিন্তু এরকম শপটা পেয়ে যাচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে এগুলো বাচ্চাদের ডাস্টবিন না ছোট, এই বাচ্চাদের এরকম ডাস্টবিন পেয়ে যাবে। এখানে হ্যান্ড ওয়াশ করার যে জিনিসগুলো সেইগুলো পেয়ে যাচ্ছ, ক্লিপ পেয়ে যাচ্ছ, ছোট ছোট বক্স পেয়ে যাচ্ছ, বাটল সেট পেয়ে যাচ্ছ। এটা বাগড়ি মার্কেটের একদম ভিতরে আসলেই তোমরা এখানে পেয়ে যাবে, ওয়াটার বাটল থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাচ্ছ। এগুলো খুব সুন্দর, বাচ্চাদের এখন খুব কাজে লাগে, তো এইগুলোও তোমরা এখানে আসলে পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আসলে অনেক রকম জিনিস পেয়ে যাচ্ছ, গিফট আইটেম প্রচুর জিনিস আছে না আপনার শপে দাদা? সব গিফট আইটেম তো, সব গিফট আইটেমের এখানে জিনিস পেয়ে যাবে। দেখো এখানে সুন্দর সুন্দর লাঞ্চ বক্স আছে বাচ্চাদের, ঠিক আছে? এখানে সুন্দর সুন্দর লাঞ্চ বক্স আছে। এছাড়াও তোমরা এখানে আরও স্টক পেয়ে যাবে। দেখো এখানে আসলে প্রচুর স্টক, এরকম ওয়াটার বটল থেকে আরম্ভ করে এগুলো সব পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো তোমরা একদম দেখো বাগড়ি মার্কেটের মেন গেট, বাগড়ি মার্কেটের মেন গেট থেকে সোজা চলে আসবে, এসে একদম ডান সাইডে কিন্তু ওনার শপ পড়ছে। এখানে প্রচুর বাচ্চাদের খেলনা, চয়েস, গিফট আইটেম যেগুলো দরকার হয় সেগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে। আচ্ছা তোমরা দেখো যে শপটা আমি দেখালাম বাচ্চাদের, ঠিক আছে, ঠিক তার অপোজিটেই একটা শপ আছে। এখানে তোমরা বড়দের শার্টও পেয়ে যাবে, ঠিক আছে? মেন শার্ট বড়দের পেয়ে যাবে। কীরকম স্টার্টিং হচ্ছে দাদা এগুলো? মাত্র 150 টাকায় তোমরা কিন্তু এইরকম একটা শার্ট, একটু দেখাবেন ধরে, মাত্র 150 টাকায় দেখো তোমরা এরকম শার্টগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে হোলসেল দিতে পারবেন? আচ্ছা এখানেও তোমরা হোলসেল রিটেলে দিয়ে দিতে পারবে, ওনারা দিতে পারবে। আর তোমরা যদি পারচেস করতে চাও হোলসেলে তাও নিতে পারবে, আর যদি রিটেলে নিতে চাও এক পিস তাও নিতে পারবে। আচ্ছা হোলসেলে নিলে একটু রেটটা কমবে কি? হোলসেলে নিলে কিন্তু হ্যাঁ মিনিমাম ক পিস নিতে হবে তাও? মিনিমাম 100 পিস নিতে হবে। 100 পিস মিনিমাম? আচ্ছা হোলসেলে নিলে তোমাদের মিনিমাম 100 পিস মানে 100 পিস করে নিতে হবে। এছাড়া দেখো তোমাদের আমি জাস্ট স্টকটা একটু দেখাচ্ছি, এরকম কিন্তু বড়দের প্রচুর শার্ট পেয়ে যাচ্ছ। এছাড়া এখানেও তোমরা বাচ্চাদের কিন্তু শার্ট পেয়ে যাচ্ছ, বেবিদের একদম ছোট বাচ্চাদের এখানে দেখো এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ গেঞ্জি কাপড়ে, ঠিক আছে? এখানে প্রচুর অপশনস আছে, এগুলো তোমরা আসলে বাগড়ি মার্কেটের যে 2 নম্বর গেট এই যে ঠিক তার সামনেই কিন্তু ওনার শপ, তোমরা এখানে আসলে পেয়ে যাবে। চলো ভিতরে ঢুকি। এখানে দেখো অনেক রকম শাড়ি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ছাপার শাড়ি কত প্রাইস আছে ছাপার শাড়িগুলো?
মাত্র 250 টাকা দিয়ে তোমরা ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে এখানে। এটাও দেখো এরকম গুরুদ্বারা, এই যে আমি দেখাচ্ছি গুরুদ্বারা, ঠিক তার অপোজিটেই কিন্তু এনাকে পেয়ে যাবে। এই ছাপা শাড়ি শুরু হচ্ছে 250 টাকা থেকে, এখানে অনেক রকম অপশন পেয়ে যাবে। দেখো এখানে কালার রয়েছে, এই একটা কালার, এই একটা কালার, প্রচুর কালার রয়েছে, ঠিক আছে। এখানে শিফনের শাড়ি না, এগুলো শিফন কা শাড়ি হ্যাঁ, ইয়ে কিতনা হ্যায় মাত্র 150 টাকায় তোমরা এই শিফনের শাড়িগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অনলি 150-তে এইরকম শিফনের শাড়ি পেয়ে যাচ্ছ, প্রচুর আছে। দেখো জাস্ট এখানে দেখো, এখানেও আছে কালার, এগুলো মাত্র 150-তে পাচ্ছ, আর ছাপা শাড়ি পাচ্ছ কিন্তু মাত্র 150 টাকায়। এটাও তোমরা দেখো, এই গুরুদ্বারা, এই গুরুদ্বারা দেখতে পাচ্ছ, ঠিক তার অপোজিটে কিন্তু ওনাকে পেয়ে যাবে। এই রকম কিন্তু শিফনের শাড়িগুলো পাচ্ছ 150 টাকা, 150 টাকা এখন কিছুই পাওয়া যায় না, তো 150 টাকা এরকম তোমরা শিফনের শাড়ি পাচ্ছ। আর এই পাচ্ছ কিন্তু 200 টাকা, এবং গামছা তোমরা পেয়ে যাচ্ছ। গামছাগুলো কত গো দাদা, ইয়ে গামছা কিতনে কা হ্যায়? অনলি 50 রুপিসে তোমরা এরকম গামছাও পেয়ে যাবে আসলে, ঠিক আছে। তো এখানে আসলে তোমরা অনেক কিছু একদম চিপ রেটে কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো প্রচুর ব্লাউজ দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যাচ্ছে, এগুলো প্যাডেড ব্লাউজ আছে। এগুলো কার গো, তোমার? এখানে দেখো প্রচুর ব্লাউজ রয়েছে, ঠিক আছে। এখানে অর্গ্যানজার উপর ব্লাউজ আছে, এই অর্গ্যানজার উপর ব্লাউজ আছে, হ্যাঁ। এখানে কালার অপশনস আছে, এখানে সিকোয়েন্সের উপর ব্লাউজ আছে, এগুলো প্যাডের উপর ব্লাউজ আছে। দেখো এরকম প্রচুর ব্লাউজ দেখতে পাচ্ছ, এখানে সিকোয়েন্সের উপর, চিকনকারির উপর ব্লাউজ দেখতে পাচ্ছ। এছাড়া দেখো এখানে বেনারসি কাপড়ের উপর ব্লাউজ আছে। এগুলো তুমি জানো দাম কত আছে? 200। আচ্ছা এগুলো 200 টাকা করে তোমরা পাবে, অনলি 200-এ তোমরা। এই দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ, এটা পুরো ভেলভেটের উপর আছে, ঠিক আছে। এরকম কিন্তু প্রচুর ডিজাইন পাবে, এরকম ভেলভেটের উপর, আর সবকটা প্যাডেড দেওয়া আছে, এরকম প্রচুর ডিজাইন পাবে। এখানে দেখো সিকোয়েন্সের উপর আছে, এখানে দেখো এরকম ডিজাইন আছে, এরকম অনেক ডিজাইনের ব্লাউজ তোমরা আসলে পাবে। এটাও গুরুদ্বারা, ঠিক গুরুদ্বারার একদম একটু আগেই কিন্তু এনার সব পেয়ে যাচ্ছে। এখানে অর্গ্যানজার উপর আছে, ঠিক আছে। এখানে দেখো বেনারসির উপরে ব্লাউজ আছে, তো তোমরা আসলে আরো ডিজাইন কিন্তু এখানে দেখতে পারবে। দেখো এখানে তোমরা ভীষণ সুন্দর সুন্দর স্টিলের যে থালাগুলো হয় সেগুলো পেয়ে যাচ্ছ, স্টিলের ভ্যারাইটি আইটেম এখানে পেয়ে যাবে প্রচুর। এখানে ছোট স্টিলের থালা থেকে এখানে বড় এরকম স্টিলের থালাগুলো পেয়ে যাচ্ছ। এখানে দেখো এই কাপ সেটগুলো পেয়ে যাচ্ছ, এখানে সুন্দর সুন্দর স্টিলের যে হাতা আছে এগুলো পেয়ে যাচ্ছ, স্টিলের লাঞ্চ বক্সগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বাগরি মার্কেট থেকে জাস্ট ঢুকেই একদম ডান দিকে এনার শপ রয়েছে, এখানে স্টিলের থালা পেয়ে যাচ্ছ, অনেক রকম ডিজাইনের কিন্তু স্টিলের থালা। জাস্ট আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো এখানে প্রচুর স্টিলের থালা আইটেম, এখানে সব স্টিলের জিনিস পেয়ে যাচ্ছ তোমরা। তো এখানে দেখো অনেক রকম কিন্তু কড়াই রয়েছে, তো এখানে ওয়াটার বটল রয়েছে, এখানে দেখো এরকম চামচ রয়েছে, এরকম হাতা রয়েছে, ঠিক আছে। এখানে অনেক রকম অপশনস তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে আসো, প্রচুর কালেকশন। এখানে দেখো এই জগটা খুব সুন্দর, এখানে ডিজাইন করা জগ, এখানে লাঞ্চ বক্স রয়েছে, এয়ারটাইট যে লাঞ্চ বক্সগুলো সেগুলো রয়েছে। তো বাগরি মার্কেট, একদম বাগরি মার্কেটের গেট দিয়ে ঢুকে, এটা কত নম্বর জানো গেটটা? সি গেট দিয়ে ঢুকে একদম ডান সাইডে ওনার স্টিলের যে দোকানগুলো সেগুলো রয়েছে, ঠিক আছে। এখানে আসলে তোমরা স্টিলের জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে, প্রচুর ডিজাইন রয়েছে। তো এরকম স্টিলের কিন্তু দেখো মাইক্রোওয়েভ প্রুফ কিন্তু এগুলো রয়েছে বাসনগুলো, তো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো কড়াইগুলো খুব সুন্দর ডিজাইন, একটা বড়, তারপরে এরকম মাঝারি, ছোট, সব রকমের কিন্তু কড়াইগুলো পেয়ে যাবে।